ট্রেনে দুর্বৃত্তদের দেয়া আগুনে মা ছেলের মৃত্যুর ঘটনায় তাদের নেত্রকোনার গ্রামের বাড়িতে চলছে স্বজনদের শোকের মাতম। এমন ঘটনা যেন আর না ঘটে সেই দাবি জানান নিহতদের স্বজনরা। মা ছেলের মৃত্যুর ঘটনায় নেত্রকোনার সদর উপজেলার বরুণা গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। আত্মীয় স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। গত 3 ডিসেম্বর ঢাকা থেকে নেত্রকোনায় গ্রামের বাড়িতে গিয়েছিলেন নাদিরা ও তার দুই ছেলে। বেড়ানো শেষে সোমবার রাত 12টার দিকে দুই ছেলে ও ভাইকে নিয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন নাদিরা। অগ্নিকাণ্ডের পর বগি থেকে দৌড়ে নাদিরার ভাই হাবিবুর ও ছেলে ফাহিম সহ অন্য যাত্রীরা নামতে পারলেও ভেতরে আটকা পড়েন শিশু ইয়াসিন ও তার মা নাদিরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে। খুব দুঃখজনক ব্যাপার, আমি এটা সুস্থ বিচার চাই যে কিভাবে ঘটনাটা ঘটলো। মা সকালে মারা গেছে, আমাদের মন কেমনে বুঝাই দেবো, আমরা এটার জন্য বিচার চাই। তবে 3টার সময় এই ঘটনা বলছে, তখন এই ঘটনা হওয়ার থেকে আমরা খুবই দুঃখিত, আমরা বুক খালি হয়ে গেছে। আমার বর্তমানে নিহত নাদিরার স্বামী মিজানুর রহমান কারওয়ান বাজারে একটি দোকানে কাজ করেন। তারা তেজগাঁও তেজতরি বাজার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। দীপ্ত, বার্তাকক্ষ। ট্রেনে দুর্বৃত্তদের দেয়া আগুনে মা ছেলের মৃত্যুর ঘটনায় তাদের নেত্রকোনার গ্রামের বাড়িতে চলছে স্বজনদের শোকের মাতম। এমন ঘটনা যেন আর না ঘটে সেই দাবি জানান নিহতদের স্বজনরা। মা ছেলের মৃত্যুর ঘটনায় নেত্রকোনার সদর উপজেলার বরুণা গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। আত্মীয় স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। গত 3 ডিসেম্বর ঢাকা থেকে নেত্রকোনায় গ্রামের বাড়িতে গিয়েছিলেন নাদিরা ও তার দুই ছেলে। বেড়ানো শেষে সোমবার রাত 12টার দিকে দুই ছেলে ও ভাইকে নিয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন নাদিরা। অগ্নিকাণ্ডের পর বগি থেকে দৌড়ে নাদিরার ভাই হাবিবুর ও ছেলে ফাহিম সহ অন্য যাত্রীরা নামতে পারলেও ভেতরে আটকা পড়েন শিশু ইয়াসিন ও তার মা নাদিরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে। খুব দুঃখজনক ব্যাপার, আমি এটা সুস্থ বিচার চাই যে কিভাবে ঘটনাটা ঘটলো। মা সকালে মারা গেছে, আমাদের মন কেমনে বুঝাই দেবো, আমরা এটার জন্য বিচার চাই। তবে 3টার সময় এই ঘটনা বলছে, তখন এই ঘটনা হওয়ার থেকে আমরা খুবই দুঃখিত, আমরা বুক খালি হয়ে গেছে। আমার বর্তমানে নিহত নাদিরার স্বামী মিজানুর রহমান কারওয়ান বাজারে একটি দোকানে কাজ করেন। তারা তেজগাঁও তেজতরি বাজার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। দীপ্ত, বার্তাকক্ষ।